অ্যাডজাস্ট করেন, সমস্যা নেই। আমিও এই দুইটা দুইটা অ্যাডজাস্ট করলাম, চাইরোটা তো এক সুটে লাগানো যাবে না, তখন আমরা বাকি চাইরোটা মিলে যা এই জায়গায় অ্যাডজাস্ট করে দিলাম। তো লাইটটা যদি আপনি আরও মানে আর কি একটু ভালো কোয়ালিটি করতে চান, মনে করেন আমি আপনি মাছ বাজারে বিক্রি করবেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে হিটপ্রুফ আটাটা আছে, এই হিটপ্রুফ আটা দিয়ে আপনি এই লাইটটা ঠিক এইভাবে আটা দিয়ে ঢেকে দেবেন। তো যদি আপনারা লাইটের ভিডিও চান তো কমেন্টস করতে পারেন যে জলিল ভাই আমরা লাইটের ভিডিও চাই, আমি আবারও আগের মতো লাইটের ভিডিও রীতি ভাই প্রতিদিনই নিয়ে আসবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি জলিল মেকার। আজকের যে শিক্ষণীয় ভিডিওটা আছে সম্পূর্ণ আলাদা এবং ব্যতিক্রম, বাজারে কোথাও পাবেন না এই রিলেটেডের কোনো পণ্য। আমি আজকে দেখাবো ভিউয়ার্স, আপনারা 50 ওয়াট কিংবা 100 ওয়াট যে লাইটগুলো বানান, তো সেই ক্ষেত্রে আপনারা অনেক টাকা খরচ করে একটি লাইট তৈরি করতে হয়, তো সেই বিষয়ে আমার আজকের কথাগুলো থাকবে বা কাজগুলো শিক্ষণীয় থাকবে যে আপনার খুব কম খরচে আপনারা একটা 50 ওয়াট এলইডি তৈরি করতে পারবেন কিংবা 100 ওয়াটের একটা এলইডি আপনারা তৈরি করতে পারবেন। তো আরও একটা কথা বলে রাখি, যেই ভিডিওটা আপনি আজকে দেখতে যাচ্ছেন এই ভিডিওর ভিতরে আপনি আরও একটা জিনিস শিখতে পারবেন যে 5টা 50 ওয়াটের লাইট জ্বালাইলে যে আলো হবে তার চেয়ে অধিক বেশি আলো হবে আজকের এই লাইটটা এই পদ্ধতিতে বানালে, এবং আজকের এই লাইটটা যদি আপনি তৈরি করেন তো সুবিধা থাকতে আছে কয়েকটা, যেমন আপনি কম খরচে বানাইতেছেন এবং লাইটটা টেকসই পাইতেছেন, এবং লাইটটা টেকসই হবে কি কারণে সেই বিষয় থাকবে আমাদের সিক্রেট। এবং আজকের লাইটটা শুধুমাত্র 100 টাকাও যাবে না একটা 50 ওয়াট বা 100 ওয়াট লাইট করতে, সেই বিষয়ে থাকবে বিস্তারিত কথা এবং শিক্ষণীয় কাজ। তো দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আরও একটা মানুষের যাতে উপকার হয়। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ধন্যবাদ। আমরা এখন এই কাজটি কিভাবে করব সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমার সামনে একটা হেডসিন আছে এবং আমার হাতে আছে 4টা পিসিবি 18 ওয়াটের। যদি 18 ওয়াটের 4টা পিসিবি দিয়ে আমরা 50 ওয়াট লাইটটি তৈরি করি তো সেক্ষেত্রে কেমন আলো দেবে তারা আমরা কিন্তু খুব ভালো একটা আইডিয়া আমাদের নেই। যখন 4টা পিসিবি একাত্র হবে তখন এই 4টা পিসিবির আলাদা একটা শক্তি বের হবে, যে শক্তিটা আপনি 4টা পিসিবি একখানে না করলে বুঝবেন না। তো আমাদের আজকের এই লাইটটি তৈরি করতে গেলে আমাদের না লাগবে সার্কিট, না লাগবে অন্য কিছু, শুধুমাত্র আমাদের এই জায়গায় 4টা 22 ওমস রেজিস্ট্যান্স দিয়ে আমরা আলাদা আলাদাভাবে লাইন করে 4টা পিসিবির লাইন অ্যাকশন করে দেব আজকের এই 4টা পিসিবি। তার বাদে আমার যে এই কৌশলগুলো, এই কৌশলগুলো আপনারা দেখবেন যে আমি কি সিস্টেমে 4টা পিসিবির লাইন করি। সাধারণত আপনারা যেভাবে করেন সেইভাবে করবেন না, আমি যেইভাবে এই লাইটের সিস্টেমটা দেখাবো ঠিক ওই একই সিস্টেমে আপনারাও করবেন। তো ভিউয়ার্স, আমরা এই যে 4টা পয়েন্ট আছে এই 4 পয়েন্টে গুণে আমরা তারগুলো নেওয়ার জন্য এই 4টা পয়েন্টে আমরা ছিদ্র করে নিলাম। যদি আমরা এই পয়েন্ট থেকে তারগুলো বাইর করতে যাই এই পয়েন্ট থেকে, তো এ জায়গার থেকে টানতে হবে, এ জায়গার থেকে টানতে হবে, তখন তারটা উপরে ভাসবে, তো আমরা ওইটা করব না। আমরা এই 4টা ছিদ্র করে নিলাম এই জায়গার থেকে যাতে প্রত্যেকটা তার আমরা ওপার থেকে বের করতে পারি। তো আমি হেডসিনের সাথে স্ক্রুগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি।
যাই হোক, আমাদের হেডসিনে নাট মারা শেষ, স্ক্রু মারা শেষ, তো এখন আমরা এটা লাইন টানবো। তো এরকম বাইশ অংশের আপনি চারটে রেজিস্ট্যান্স নেবেন এই চারটে পিসিবিতে চারটে লাগানোর জন্য। তো এই গেল এক, আর এই ধরনের একটা টিউব নেবেন চারটে রেজিস্ট্যান্সে ভরার জন্য, যাতে আমরা যে লাইনগুলো অ্যাডজাস্ট করব ওইটি অ্যাডজাস্ট না হয় আর ফায়ার না করে। তো তার জন্য আমি আগে ঝালাইগুলো দিয়ে নিই, রেজিস্ট্যান্সগুলো কোন নিয়মে আপনার এই জায়গায় লাগাতে হবে সেগুলো খুব কেয়ারফুললি দেখবেন। এই লাইটটা যদি মাছ বাজারেও আপনি বিক্রি করেন, এই লাইটটা পানি লাগলেও কাটবে না, সেই সিস্টেমটা অবশ্যই দেখে যাবেন, আপনার কাজে লাগবে। কেননা এই লাইটটা যদি গ্লাস খুললে মাছ বাজারে বিক্রি করেন, তো সেক্ষেত্রে কিন্তু ওরা গ্লাস খুললে চালায়। তো সেক্ষেত্রে আপনি এইটার ভিতরে এমন একটা কাজ করে দিতে পারবেন যাতে পানি লাগলেও এই লাইটটা কাটবে না। তো আসুন আমরা রেজিস্ট্যান্স সাইডটে লাগাই নি। আমরা রেজিস্ট্যান্স সাইডটে যে জায়গায় লাগাবো, সার্কে এই পিসিবিতে দেখবেন এন একটা পয়েন্ট আছে, এই যে দেখুন এন। তো এই এন পয়েন্টে আমরা রেজিস্ট্যান্স সাইডটা যুক্ত করে নেব এন পয়েন্টে। তার ফলে আমাদের একটা সুবিধা হবে, আমাদের লাইটগুলো না কাটার জন্য খুবই একটা ভালো পয়েন্ট হয়ে দাঁড়াবে। আমরা যদি এন এনে আমরা এই রেজিস্ট্যান্সগুলো লাগাই নিই, তো আপনারাও ঠিক এই একই ধারাবাহিকতায় এই কাজটি করবেন, তো দেখবেন খুবই উপকৃত হবেন। এই লাইটগুলো আপনি যদি বিক্রি করেন তো অবশ্যই লাভবান হতে পারবেন। তো এখন আমরা এই যে আমরা ছিদ্র করে নিয়েছিলাম, এই ছিদ্রর ঠিক পয়েন্ট দিয়ে আমরা এই যে রেজিস্ট্যান্সটা বের করে নেব। এটা ফাইভ মানে টিউব, দুই নম্বর বা তিন নম্বর টিউবগুলো আছে, এই টিউবগুলো আপনারা এই জায়গায় যুক্ত করে নেবেন। চাইরোটা তো একসোটে লাগানো যাবে না, তখন আমরা বাকি চাইরোটা মিলে যা এই জায়গায় অ্যাডজাস্ট করে দিলাম এই। তো এই চাইর লাইন মানে চারটা পিসিবির যে কোনো একটা লাইন আমাদের হয়ে গেল। আমরা এ জায়গায় নেগেটিভও দিতে পারি, পজিটিভও দিতে পারি। তো আরও চারটে তার যে লাগাইতে হবে সেই চারটে তারও আমরা আগে লাগাই নি। লাগানোর আগে আমরা এই জায়গায় লিড ধরাই নি। এখন এই চারটে লাইন আমরা এক এক করে দেব। প্রথমে আমরা ওই রেজিস্ট্যান্স থেকে যে চারটে লাইন আনলাম ওই চারটে কিন্তু এক হয়েছে। এখন আমাদের যে কালো তার দিয়ে চারটে লাইন আসছে ওই চারটে এক হয়েছে। তো লাইন আমাদের কয়টা হলো? একটা, দুইটা। এখন এই দুই লাইনে যদি আমরা কারেন্ট ধরি অবশ্যই আমাদের লাইটটা জ্বলবে। এখন আমি এই ধরনের দুইটা তার নিলাম, এই তার দুইটা এই যে আমাদের পিন ক্যাপের ভিতরে সেট করে নেব। তো এই কালো তারটার সাথে আমি প্রথম লাইনটা দিয়ে দিলাম। এই জায়গায় আমি একটু ঝালাই দিয়ে দেব। টিউবটা দিয়ে আমি ঢেকে নিলাম যাতে কোনো জায়গায় অ্যাডজাস্ট না হয়। তো বাকি তারটাও আমরা এই জায়গায় এই যে রেজিস্ট্যান্সটা আছে রেজিস্ট্যান্স লাগাইলাম, এই রেজিস্ট্যান্সের সাথে আমি জ্বালাই করে দেব। আমাদের এই কাজটার ভিতরে সম্পূর্ণ নিরাপত্তা আছে। আর আমি যে বলছিলাম যে মোটামুটি পানির ছিটে লাগলেও কাটবে না, ওই কাজটা কিন্তু আমি অবশ্যই করে দেব যাতে পানির ছিটে লাগলে না কাটে। তো এখন আমি এটারে বডির ভিতরে অ্যাডজাস্ট করে নিলাম। এখন একটা হোল্ডার দিয়ে আপনাদের চেক করে দেখাই।
তো ভিউয়ার্স, এতক্ষণ যে আমরা কাজ করলাম, এই কাজটা অবশ্যই আমরা সফলতা পাবো ওই সময় যখন আমাদের এই কাজটা সাকসেসফুল হবে। তো দেখেন আমাদের এই লাইটের ভিতরে পর্যাপ্ত আলো, যে আলো আপনারা না দেখলে, নিজে একটা লাইট যতক্ষণে না করবেন ততক্ষণে বোঝা কিন্তু সম্ভব না। তো লাইটটা যদি আপনি আরও মানে আর কি একটু ভালো কোয়ালিটি করতে চান, মনে করেন আমি আপনি মাছ বাজারে বিক্রি করবেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে হিট প্রুফ আটাটা আছে, এই হিট প্রুফ আটা দিয়ে আপনি এই লাইটটা ঠিক এইভাবে আটা দিয়ে ঢেকে দেবেন। তো তার জন্যে আমাকে প্রশ্ন করতে পারেন যে জলিল ভাই, তার জন্য কি আলো কমে যাবে? আসলে কিন্তু আলো কমবে না, কেননা আপনি এইভাবে পোষা দিয়ে লাইটগুলোর মুখ মানে লাইটের চোখগুলো সুর বাইরে হয়ে থাকে, তো একটু আলো মাইর খাবে না। আর এই ক্ষেত্রে এই আটাটা যখন শুকিয়ে যাবে তখন যদি আপনি পানির ভিতরে চুপ দিয়ে ধরেন তো তখনও কিন্তু এই লাইটটা কাটা সম্ভব। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি জলিল মেকার, নিত্য নতুন এলইডি লাইটের কাজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ইলেকট্রনিক্স ওয়ার্ল্ড রিলেটেড যেই কোনো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছিয়ে দিন যাতে আরও একজনের উপকারে আসে। সেই বিষয়ে আমি আপনাদের সাথে আছি জলিল মেকার, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।